হ্যালো বন্ধুরা, মুভি লাইনে তোমাদের সকলকে স্বাগত। পার্টির শুরুতেই দেখা যায় চিয়াং শিয়াকে নিয়ে এতটাই দুঃখী ছিল যে সে তার দুঃখ দূর করতে এখানে চলে আসে। সে এখানে এতটাই বেসুরে গান করছিল যে শিওনিনের মাথা ব্যথা হতে লাগে, আর সহ্য করতে না পেরে শিওনিন তাকে সেখান থেকে জোর করে টেনে নিয়ে যায়। সে তাকে এখানে নিয়ে আসে যেখানে তারা প্রথমবার মিট করেছিল। এখানে এসেও চিয়াং শিয়ার কথাই ফার্স্ট মনে করছিল। শিওনিন চিয়াং এর মুখে হাসি ফোটাতে চায়, তাই সে বোকার মতন আচরণ করতে লাগে। সে ইচ্ছে করে বাস্কেটবল খেলতে গিয়ে হারছিল, তাই চিয়াং শিওনিনকে খুশি করতে বাস্কেটবল খেলতে লাগে এবং তারা আলাদা আলাদা অনেক ধরনের গেম খেলে। চিয়াংকে দেখে মনেই হচ্ছিল সে কয়েক মিনিটের জন্য হলেও শিয়াকে ভুলেছিল এবং সে এক্সাইটেড হয়ে শিওনিনকে জড়িয়ে ধরে। শিওনিন এক সেকেন্ডের জন্য স্ট্যাচু হয়ে গেছিল। এরপর চিয়াং ড্রাম বাজাতে লাগে আর শিওনিন তাকে এক দৃষ্টিতে দেখতে লাগে। চিয়াং সত্যি খুব ভালো ড্রাম বাজাচ্ছিল। বাড়ি যাওয়ার সময় তারা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল। চিয়াং বলে সে গ্র্যাজুয়েশনের পর নিজের ব্যান্ড খুলতে চায়। শিওনিন বলে তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমার সাথ দেব। এদিকে শিয়া যখন ঘরে আসে তখন গোটা ঘর অন্ধকার ছিল। তখন হান হাতে করে একটি কেক নিয়ে এসে হ্যাপি বার্থডে উইশ করে। আসলে আজ শিয়ার বার্থডে ছিল। ক্যান্ডেল নিভানোর আগে শিয়া উইশ করে, হানও তার দেখা দেখি উইশ করে। শিয়া লাইট জ্বালাতে উঠলে হান তাকে থামিয়ে দেয় এবং তাকে একটি উইশিং বল গিফট করে এবং বলে কোনো বছর যদি তোমার কাছে ক্যান্ডেল না থাকে তবে তুমি এটিকে দেখে নিজের উইশ পূরণ করবে। শিয়া বলে আমার উইশিং বলের দরকার নেই, কারণ আমার কাছে উইশ করার মতন কিছু নেই। হান বলে উইশ করার মতন আছে তো, আমি যখন চাই আমি তোমাকে রোজ দিন যেন দেখতে পাই। তখন আবার তাদের মধ্যে একটা রোম্যান্টিক সিচুয়েশন আসতে লাগে। তখন হান তাকে কিস করতে যায় কিন্তু ঘরের লাইট হঠাৎ করে জ্বলে উঠে। হানের ড্যাড হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে ডাইরেক্ট বাড়িতে আসে শিয়ার বার্থডে সেলিব্রেট করার জন্য। হানের তাদেরকে দেখে এতটাই রাগ হয় যে সে সবার উপর চিল্লাতে লাগে, কিন্তু তাতে তাদের কি বা এসে যায়। হানের মা শিয়ার জন্য একটি কেকও নিয়ে আসে। হানের ড্যাড শিয়াকে গিফট হিসেবে টাকা দেয়, শিয়া সেটা নিতে চায় না। উনি বলেন তুমি এটি তোমার মায়ের আশীর্বাদ হিসেবে এটি নাও। তখন সে সেটি নেই। কোম্পানিতে সব প্রবলেম সলভ হয়ে গেছে বলে হানকে আর অফিসের জন্য কিছু করতে হবে না, সে আজ থেকে ফ্রি। এটি শুনে সেখানকার সবাই খুশি হলেও শিয়া মনে মনে দুঃখী ছিল। সে যাই হোক, সবাই মিলে তখন শিয়ার বার্থডের জন্য চিয়ার্স করতে লাগে। এরপর কম্পিটিশনের লাস্ট রাউন্ডের জন্য তাদের অন্য জায়গায় শিফট হতে হবে, তাই তার আগে জিয়াং ম্যান জর্জ হিসেবে তাদের জন্য গুড লাক স্পিচ দেয়। তখন শিনুল তাকে ডাউন করার জন্য জিজ্ঞাসা করে সে এত বড় ডিজাইনার হয়েও এক বছরের মধ্যে কাজ ছেড়ে দিয়ে এখানে কেন এলো। জিয়াং ম্যান প্রথমে দুনুমুনু করলেও সে কনফিডেন্টলি ভাবে তার কোশ্চেনের উত্তর দেয়। এরপরও শিনুল তাকে অসম্মান করতে যাচ্ছিল কিন্তু শিয়া তাকে থামিয়ে দেয়। শিনুল তখন তার মায়ের নামে উল্টাপাল্টা বলে সেখান থেকে চলে যায়। শিয়াকেও কম্পিটিশনের জন্য অন্য জায়গায় শিফট হতে হবে। তখন মিস্টার মা তাকে বারবার করে ডাকতে লাগে। যাওয়ার আগে হান শিয়াকে হাক করে বেস্ট অফ লাক জানায়। এদিকে র্যামসে শিনুলকে কাউরির সঙ্গে কথা বলতে দেখে। শিনুল শিয়াকে হারানোর জন্য এই ছেলেটিকে বলে যে করেই হোক জিয়াং ম্যানকে কম্পিটিশনে আসা থেকে আটকাতে হবে। এত দূর থেকে র্যামসে তার কথা কিছু শুনতে পায় না, কিন্তু সে বুঝতে পারে যে শিনুল শিয়াকে হারানোর জন্য খুব ভয়ঙ্কর কিছু প্ল্যানিং করছে। পরের সিনে দেখা যায় সমস্ত প্রতিযোগীরা এই হোটেলে চলে এসেছে। মিস্টার মা তাদের সমস্ত রুলস এবং রেগুলেশন বুঝিয়ে দেয় এবং তিনি বলেন আজ থেকে তিন দিন তারা এখান থেকে কোথাও যেতে পারবে না এবং তারা নিজেদের রুমের মধ্যে কম্পিটিশনের জন্য ডিজাইন করবে। আর যাওয়ার আগে তাদের সবারই কাছ থেকে মোবাইলটি নিয়ে নেয়। স্যার চলে গেলে সবাই নিজে নিজের ঘরে চলে আসে। সেখানে তাদের কম্পিটিশন রিলেটেড সমস্ত জিনিস ছিল। কাজ শুরু করার আগে সিয়া নিজের মাকে মনে করে বলে আমি তোমার ইচ্ছা পূরণ করবই। দুই দিন আগে এই বাবা আর ছেলে যারা নিজে নিজে জেট নিয়ে বসেছিল তারা আজকে মুখোমুখি হয়ে কথা বলে। বাবা চাইছিল হান একটি বিজনেসম্যান হয়ে তার কোম্পানি টেক ওভার করবে, কিন্তু হান চাইছিল সে একজন অ্যাস্ট্রোলজিস্ট হবে। বাট আজ তার ড্যাড চায় হানের যা ইচ্ছা সে তাই করুক, আর হান তার ড্রিম ছেড়ে দিয়ে তার ড্যাড যা চায় সে তাই করবে। ড্যাড হানকে সরি বলে কারণ নিজের ইচ্ছা তার উপরে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য, আর হান তার ড্যাডকে সরি বলে কারণ সে সেলফিশনেস দেখিয়েছিল এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করেছিল। তাই ছেলের মুখে প্রথমবার সরি শুনে ড্যাড হানের মাকে বলে তুমি ছেলেকে খুব ভালো করে মানুষ করেছ। মম বলে আমি কিছু করিনি, এগুলি সব শিয়া করেছে। এদিকে শিয়ার বাবা শিয়ার মায়ের জন্য খুব সরি ফিল করছিল। তার মায়ের লাইফ এতটা কমপ্লিকেটেড করার জন্য সে নিজেকে ব্লেম করছিল, তাই সে শিয়ার মাকে প্রমিস করে সে আজ থেকে শিয়ার লাইফে কোনো রকম কমপ্লিকেটেড করতে দেবে না, তাকে ভালো এডুকেশন দেবে, তাকে সমস্ত সুখ দিবে এবং একজন বাবা হওয়ার সমস্ত দায়িত্ব পালন করবে। বেশ কিছুদিন ধরে ব্যস্ত থাকায় সে চিয়াং এর সঙ্গে কথা বলতে না পারায় আজকে তার ডাকে চিয়াং সেখানে আসে। আসলে উনি ভাবছিলেন ওনার জন্য শিয়া শিনুল এবং চিয়াং অনেক বেশি হার্ট হয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পরও শিয়ার বাবা চিয়াংকে কম্পিটিশনে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে।
সিয়াং এমনিতেই অনেক বেশি দুঃখী ছিল, তাই সে সেখানে যাব না বলে সেখান থেকে চলে যায়। এদিকে সিয়া কম্পিটিশনের জন্য ড্রেস তৈরি করছে, আর অন্যদিকে শিনুরও তার ড্রেস তৈরি করছিল। কম্পিটিশনের দিন চলে আসে এবং সবাই একে একে চলে আসে। শিওনিন এবং ফাং শাও সিয়াং এর আসার অপেক্ষা করছিল। র্যামসে খারাপ তো ছিলই, কিন্তু সে সিনুলের মতন এতটাও খারাপ ছিল না, তাই সে সিনুলের প্ল্যানিং এর ভয় পেয়ে সে নিচে দাঁড়িয়ে জিয়াংম্যানকে ফোন করে নিচে আসতে বলে। জিয়াংম্যান যখন নিচে আসে তখন ওই হঠাৎ করে তাকে কেউ কিডন্যাপ করে নেয়, আর র্যামসে সেটা দূর থেকে দেখে ভয় পেয়ে যায়। লাস্ট অব দি চিয়াং শো দেখতে চলে আসে, তাকে দেখে সিয়ার বাবা প্রচন্ড খুশি হয়। তখনই জিয়াংম্যানের বানানো কিছু ডিজাইন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়ে যায়। তখন সিয়ার বাবা তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে জানতে বলে। কিছুক্ষণ পর সে ফিরে এসে তার বাবাকে ব্যাপারটি বলে এবং বলে ফটোগুলি পাবলিশ হয়েছে তারই কোম্পানি থেকে। এটা শুনে তার বাবার অনেকটা ডাউট হয়, তাই সে ইনভেস্টিগেশন করতে বলে। এদিকে জিয়াংম্যান না আসায় সবাই চিন্তা করতে লাগে। ইউটিএন স্যার কোথা থেকে খবর নিয়ে এসে বলে জিয়াংম্যান অসুস্থ, তাই সে এখানে আসবে না, তাকে ছাড়াই শো স্টার্ট করতে হবে। এদিকে শো স্টার্ট হলে সিনুল প্রথমে আসে এবং সে নিজের ডিজাইন করা ড্রেস পরে আসে। সবারই তার ড্রেসটি খুব ভালো লাগে। তাকে একটা সিম্পল প্রশ্ন করা হয় যে তার ডিজাইনের ইন্সপিরেশন কি। সে তার বাবার ছোটবেলাকার ভুল করার কথা বলে বাবাকে সেখানে সবার সামনে অপমানিত করে। এরপর শিয়ার পালা থাকে, সে এসে তার বোর্ডে প্রেজেন্টেশন রাখে। সবাই তার প্রেজেন্টেশন দেখে চমকে উঠে, কারণ কিছুক্ষণ আগে জিয়াংম্যানের তরফ থেকে সেম ডিজাইন পাবলিশ করা হয়েছিল। এটা শুনে শিয়ার মধ্যে বড় একটা ধাক্কা লাগে। সিয়া বারে বারে বলার চেষ্টা করে এটি তারই ডিজাইন, কিন্তু প্রমাণ তো সবার সামনেই ছিল, তাই কেউই তার কথা আর বিশ্বাস করে না। যেহেতু এখানে জিয়াংম্যান ছিল না, তাই তার তরফ থেকে বলার মতন কেউই ছিল না, তাই জাজরা ডিসাইড করতে শো স্টপ করে মিটিংয়ে চলে যায়। সিয়ার কাছের লোকজন তার কাছে চলে আসে এবং সবাই মিলে তাকে সেখান থেকে নিয়ে যায়।